নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেলি ওয়েলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খুবই সুস্বাদু হয়। তো কীভাবে বানায় আমরা দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। আর কীভাবে সংরক্ষণ করতে হবে সেই প্রসেসও আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সংরক্ষণ করলে কিন্তু এই আচারটি আপনারা অনায়াসে 1 থেকে 2 বছর খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন এই আচারটি কীভাবে বানায় আমরা দেখে নিই। আচার বানানোর জন্য আমি 2 কেজি কাঁচা আম নিয়ে পরিষ্কার করে ধুয়ে 8 ফালি করে কেটে নুন হলুদ মাখিয়ে 1 দিন রোদে শুকিয়ে নিয়েছি। অপরদিকে কড়াইতে আমি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি, 1/2 টিস্পুন মেথি, 1 টেবিল স্পুন 5 ফোড়ন আর 8 পিস শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে যে আমটা আমি শুকিয়ে 1 দিন রোদে শুকিয়ে রেডি করে রেখেছিলাম সেই আমটা দিয়ে দেবো। যেই স্টেপগুলো আমি দেখাচ্ছি সেই স্টেপ ফলো করে বাড়িতে আচার বানাবেন, দেখবেন আপনার আচার ভীষণই সুস্বাদু হবে। এইবারে হাই হিটে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে আমগুলোকে আমি একটু সাঁটলে নেব। আমটা যেই সাতলানো হয়ে যাবে 2 কেজি আমি কিন্তু 1 কেজি চিনি আমি অ্যাড করব। এখানে আমের যে চিনিটা আমি অ্যাড করছি সেটা ডিপেন্ড করবে আমে কতটা টক আছে তার উপর, বা আপনি কতটা মিষ্টি টক পছন্দ করেন তার উপর। এইবারে চিনিটা দিয়ে আমি একদম লো থেকে মিডিয়াম হিটে রেখে আচারটি 15 মিনিট রান্না করার পর দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিনি যদি মনে হয় তলা দিয়ে ধরে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য জল অ্যাড করে দেবেন। এইবারে লো থেকে মিডিয়াম হিটে রেখে মাঝে মাঝে অবশ্যই উপর নিচ করে আমি একটু আমটা নাড়াচাড়া করে দেবো, যাতে সমস্ত আমে প্রপার শিরাটা ঢুকে যায় আর আমটা মিষ্টি হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়। এইভাবে কন্টিনিউ উপর নিচ করে নাড়াচাড়া করে আমি আরও এটা 1/2 ঘন্টার মতো লো থেকে মিডিয়াম হিটে রেখে রান্না করব। তো ফিরে আসব ঠিক 1/2 ঘন্টা পরে। আর কিন্তু মাঝে মাঝে অবশ্যই এটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলা থেকে ধরে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 1/2 ঘন্টা পর ফিরে এসেছি, আমটা কিন্তু প্রপার রেডি হয়ে গেছে, মজে গেছে। একটু আমি শিরাটা দেখিয়ে দিচ্ছি আর একটু রস রস আচারটা করব, একদম ড্রাই করব না, সেই জন্য কিন্তু এরকম শিরাটা আমি রাখছি। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে, মজে যাবে। দেখুন একটি তার হচ্ছে, তো আমার শিরাটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করব, যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা একটু দানা দানা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো কিন্তু না, একটু দানা দানা গুঁড়ো আমি করেছি। এইবারে এই মশলাটার থেকে 2 টেবিল স্পুন মশলা, একদম উঁচু উঁচু করে 2 টেবিল স্পুন মশলা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হিটটা বন্ধ করে দেবো। তারপর যেই আচারটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে এয়ারটাইট কাচের বয়মে আমি রেখে দেবো আর সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই রোদে দিতে হবে। তাহলে কিন্তু 1 থেকে 2 বছর অনায়াসে আপনারা এই আচার সংগ্রহ করতে পারবেন, মানে সংরক্ষণ করতে পারবেন আর কোনো রকম প্রবলেম হবে না। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এইভাবে সংরক্ষণ করবেন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।